আসসালামু আলাইকুম বন্ধুরা, নোয়াখালীর কেশারপাড়া দিঘির নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন কেশারপাড়া দিঘির পূর্ব পাড়ায় আছি। এখানে আমরা এখন যে মাসার মধ্যে আছি, এই বাইরে আসছে লাকসাম থেকে ওনাদের টিম লিডার হাসান ভাই। তিনি এইমাত্র একটি বর্শি নিক্ষেপ করেছেন দিঘিতে বা হিট করেছেন দিঘিতে। তো দেখা যাক, আমরা কিছুক্ষণ আসি তাদের সাথে, তারা কি মাছ উপহার দিতে পারে আমাদেরকে, আমরা দেখবো হাসান ভাই কি মাছ দেখাতে পারে। এই যে হাসান ভাইয়ের একজন সদস্য, ভিউটা অনেক সুন্দর লাগছে এখান থেকে। আমি পুরো দিঘিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন। আসলে এটা অনেক বড় দিঘি, কেশারপাড় দিঘি, এটার সম্পর্কে বলে শেষ করা যাবে না। এখানে সারা দেশ থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন আসছে বর্ষি প্রতিযোগিতায় অংশ নিতে। যাই হোক বন্ধুরা, এর মধ্যে একটি মাছ হিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হাসান ভাইদের মাছায়। হাসান ভাই একটি মাছ হিট করেছেন, তবে এটা দুইটা বর্ষি পেঁচিয়ে গেছে। এখন আসলে দেখা যাক তারা মাছটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কিনা, যেহেতু দুইটা বর্ষিতে পেঁচিয়ে গেছে মাছটা। জায়গাটা অনেক সুন্দর লাগছে। আজ পূর্ব পাট থেকে এই কেশারপাড়া দিঘিটাকে এখন রোদের আলো জলমল একেবারে অসাধারণ লাগছে। বাংলাদেশেও যে আসলে এমন সুন্দর সুন্দর জায়গা আছে তা আসলে বোঝা যায় না না গেলে। তো এরা আসলে লাকসাম থেকে এসছে ওনারা, এখানে যেহেতু সারা দেশ থেকে মানুষজন আসে টিকিতে অংশ নিতে। হাসান ভাই টিমটা ওনারা আসছে লাকসাম থেকে, তাদের সাথে কথা হয়েছে। আমি যতটুকু বুঝলাম হাসান ভাই, তিনি মাছ আর অভিজ্ঞ মাছ শিকার হয়েছে মাছটা। উনি যখন বুঝতে পারলেন এটা ভালো সাইজের একটা মাছ, তাই তিনি ওই ওই ভাইয়ের কাছে প্রতি আস্থা রাখতে পারলেন না, তিনি শিপটা নিয়ে নিলেন যে না, রিস্ক নেওয়া যাবে না, তুমি আমার কাছে দাও, ওই মাছটাকে আমি খেলবো। যাই হোক, তিনি সিদ্ধান্ত নিলেন এই মাছটা নিয়ে রিস্ক নেওয়া যাবে না। এটা সম্ভবত একটা কাতল মাছ, ভালো সাইজের কাতল, তাই হাসান ভাই কোনো রিস্ক নিতে চাচ্ছেন না। আরেকজন আসছে, যাকে দিয়ে নেট কাটাবেন তার উপরও আস্থা রাখতে পাচ্ছেন না, দুইজনকে পাল্টানো হয়েছে, এবার আরেকজনকে দেওয়া হয়েছে নেটের দায়িত্বে। টোটালি হাসান ভাই কোনো রিস্কে যেতে চাচ্ছেন না, কারণ মাছটা বড় সাইজের একটা কাতল। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন হয়তো, যদি তারা রাখতে পারে। এই যে দেখতে পাচ্ছেন কাতলটা খেলা শুরু করে দিয়েছে অলরেডি। কাতলটা যাতে ভিতরে ঢুকে না যায়, মাছার ভিতরে ঢুকে না যায়, এখন দুজন তারা ফানি নাড়া দিচ্ছে, কাতলটাও খেলাধুলা করছে। তবে এখনো সে ভালোভাবে বাসেনি, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে নেটে কাতলটা। হ্যাঁ বন্ধুরা, উঠে গেছে কাতলটা, আর ভয় নেই, হাসান ভাই সাকসেস, সফল। দারুণ সাইজের একটা, বিগ সাইজের একটা কাতল তুলে ফেললো এই লাকসাম থেকে আসা হাসান ভাই টিম। অভিনন্দন তাদেরকে যে দারুণ একটা মাছ তারা ধরে আমাদেরকে দেখালো। অনেক বড় কাতলটা দেখতেই পাচ্ছেন আপনারা, যদি আমাদের অ্যাকশন ক্যামেরার কারণে একটু ছোট দেখা যায়, তারপরেও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি, কিন্তু সরাসরি দেখতে মাছটা আসলে অনেক বড়। মাছটা থেকে বর্শিগুলো ছড়ানো হচ্ছে এখন, দেখতেই পাচ্ছেন প্লাস দিয়ে, কারণ বড় মাছগুলো থেকে আসলে বর্শি ছাড়ানো এত সহজ ব্যাপার না, তাই প্লাস দিয়ে ছাড়ানো হচ্ছে বর্শিগুলোকে। দারুণ আসলে মাছটা দেখে খুবই ভালো লাগলো। কেশারপাড়া দিঘিতে হাসান ভাই একটা বড় কাতল মেরেছেন, এটা তিনি স্মৃতি হিসেবে ধরে রাখবেন জীবনে। তবে হাসান ভাই অভিজ্ঞ মাছ শিকারী, তিনি আরো বিভিন্ন জায়গায় গিয়েও বড় বড় মাছ শিকার করেন, এটা আমি দেখেছি, তার ফেসবুকেও দেখেছি কিছু ছবি। যাই হোক, মাছটা খোলা হয়ে গেছে বন্ধুরা, মাছটা এখন রেখে দেওয়া হবে। আমরা হাজির হবো নতুন আরেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।